নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভির সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকে আবারও চলে এসেছি রাশিফল নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন রাশি অনুযায়ী কেমন যেতে পারে আপনাদের দিন। তো এবার আপনাদেরকে বলবো মেষ রাশি সম্পর্কে। আজকে দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে পারবেন। ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন, যা দিয়ে আপনার পরিবারের লাভ হয়। আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান। আপনার কাজের ক্ষেত্রে অফুরন সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে। আজকে আপনার কাছে ফাঁকা সময় হবে, আর এই সময় ব্যবহার আপনি ধ্যান যোগ করতে পারেন। আপনি আজকে মানসিক শান্তি বোধ করতে পারেন বলে আশা করা হচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো বৃষ রাশির সম্পর্কে। আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার, অন্যথায় আপনি আগামী সময় সমস্যার মুখোমুখি হতে পারেন। আজ পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে, অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন। একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি আপনার প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন। আপনার কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে আজ ফল প্রদর্শন করবে। কর এবং বীমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়ার প্রয়োজন হবে। আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করছেন আজ সেগুলি ফিরে পাওয়ার সময়। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এবার বলবো মিথুন রাশির সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে এটি অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দিতে পারে এবং প্রত্যয় করে তুলবে। যদিও কেউ কাউকে তাদের ঋণ নেওয়া বা দেওয়ার বিষয়ে পছন্দ করেন না, তবে অভাবী ব্যক্তিকে আপনার অর্থ ঋণ দিয়ে আপনি স্বস্তিবোধ করবেন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢৌকন পাবেন। কাজের ক্ষেত্রে আপনার ভুল স্বীকার আপনারই অনুকূলে যাবে, কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে। আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো কর্কট রাশির সম্পর্কে। এমন কাজে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে আপনার শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করতে পারেন। পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যধিক জড়িত থাকা আপনার অভিভাবকেরা রাগ করতে পারে। পেশা পরিকল্পনা করা খেলাধুলার মতোই গুরুত্বপূর্ণ। আপনার বাবা মাকে খুশি করতে আজ আপনি আপনার প্রতিশ্রুতিগুলি কোনোটি পূরণ করতে সক্ষম হবে না বলে আশা করা হচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 5। এবার বলবো সিংহ রাশির সম্পর্কে। আপনার শৈশব স্মৃতি আপনাকে মনে করিয়ে দেবে, এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিকভাবে থাকতে পারেন। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করতে পারে। আরও কঠোরভাবে পরিশ্রম করুন, আপনি নিশ্চিতভাবেই সৌভাগ্যশালী হবেন, যেহেতু আজকের দিনটি আপনার জন্য অনুকূলে। নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। জীবনের বাস্তবতার মাঝখানেও আজকে আপনি আপনার বাচ্চাদের জন্য সময় বার করবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এবার বলবো কন্যা রাশির সম্পর্কে। খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে। আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব। আপনার বড় অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানান। আজকে আপনার সেই অতিরিক্ত শক্তিটি আছে যা আপনাকে আপনার দলের জন্য অনুষ্ঠান পরিকল্পনা করতে সাহায্য করবে। আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়ার সম্ভাব্য করতে চলেছেন। যদি আপনি কোনো নতুন ব্যবসায়ী অংশীদারিত্বের কথা বিবেচনা করেন, তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি। এই রাশির বৃদ্ধ বয়স্ক
জাতকীরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা এক। এবার বলবো তুলা রাশি সম্পর্কে। কোনো সাধু সন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দিতে পারে। জমি জমায় বিনিয়োগ করা লাভদায়ক হতে পারে। বন্ধু এবং একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান থাকুন। আজ আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। এই রাশির ছোট ব্যবসায়ী জাতকের আজ ক্ষতি হতে পারে, তবে আপনাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই। যদি আপনার পরিশ্রম সঠিক হয় তাহলে আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আজ আপনি ভালো ধারণাপূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের কাজ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দিতে পারে। আজ আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে। আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা আজ লাভ করতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা চার। এবার বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে। আপনি আজকে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিষয় সম্পত্তির নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন। কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলো সমাধান করার চেষ্টা করুন। যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার পক্ষে তাৎক্ষণিক নতুন করে প্রেমের যোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীরা আপনাকে উন্নত ও গতিশীল পরিবর্তন আনতে সাহায্য করবে। আপনারও নিজেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস থাকতে হবে। অধনস্তন কর্মীদের কঠোর পরিশ্রমে উদ্দীপিত করে সুফল পাওয়া সম্ভব। আপনার ঘাটতি আপনার পূরণ করা দরকার। আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ। এবার বলবো ধনুরাশি সম্পর্কে। আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে। বিশ্বাস করুন বা নাই করুন, আপনার ঘনিষ্ঠ কেউ আপনাকে খুব কাছ থেকে দেখে এবং আপনাকে আদর্শ হিসেবে মান্য করে। কেবলমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন যা আপনার খ্যাতি বাড়িয়ে তুলতে পারে। যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন। আপনার নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। আপনার ভাগ্যবান সংখ্যা দুই। এবার বলবো মকর রাশির সম্পর্কে। সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখতে পারবে। আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে। কখন এবং কোথায় বুদ্ধিমানের সাথে ব্যয় করতে হবে তা জানতে হবে, অন্যথায় আপনাকে আসন্ন সময়ের অনুতাপ করতে হতে পারে। কোনো বিদেশি আত্মীয়র কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে। আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত কঠিন বোধ করবে। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার কিছু ভালো কাজের জন্য সম্মানিত হবেন। জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য পর্যাপ্ত সময় পেতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা দুই। এবার বলবো কুম্ভ রাশি সম্পর্কে। শরীরে নানা প্রকার ব্যথা হতে পারে, বিশেষ করে ঘাড়ে ও পিঠে। আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আজ এই রাশির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থা উন্নতি করবে। বন্ধু বান্ধবদের সাথে আনন্দ উপভোগ করতে পারেন কিন্তু স্বেচ্ছায় খরচ করার জন্য এগিয়ে যাবেন না, অন্যথায় খালি পকেট নিয়ে আপনাকে বাড়ি পৌঁছতে হতে পারে। কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে, কাজেই আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। আজকে আপনি আপনার জীবনসাথীর সঙ্গে সময় কাটানো এবং তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবেন কিন্তু তার শরীর খারাপ হওয়ার কারণে এটি সম্পূর্ণ নাও হতে পারে। আপনার ভাগ্যবান সংখ্যা নয়। এবার বলবো মীন রাশির সম্পর্কে। অস্বস্তি আপনার মানসিক শান্তি ব্যাঘাত ঘটাতে পারে কিন্তু আপনাকে অসম্ভব সাহায্য করতে পারে। দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন। আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে, কখন এবং কোথায় ব্যয় করতে হবে তা জানতে হবে, অন্যথায় আপনাকে আসন্ন সময় অনুতাপ করতে হতে পারে। নিজের পরিবারের সদস্যদের প্রয়োজন আজ আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত। কোনো নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন। আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলোই করুন। আপনার ভাগ্যবান সংখ্যা এক।
এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। এর কারণে যে কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। নমস্কার।